ইমন ভাই, হোয়াই নট মুশফিক? মিরাজ এবং মুশফিক দুজনে আপনাদের টেবিলে গিয়েছে এবং আপনাদের সাথে সাক্ষাৎ করেছে, কি কথা হলো তাদের সাথে? লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান রিয়েল ঢাকাইয়া হয়ে উঠবেন এবং একটা ত্রাস হয়ে উঠবেন দুজনে। আমার মনে হয় শাহরুখ খান কোনো না কোনো জায়গায় আমাদেরকে ইনস্পিরেশন দিয়েছেন। ইমন ভাই, স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ রোগিনী অনুষ্ঠানে, কেমন আছেন, কোথায় আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আমি বেসিক্যালি একটা শুটিং এ আছি, তো সেখান থেকে কানেক্টেড হলাম আপনাদের সাথে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গতকাল আমরা বিপিএল এর ড্রাফটে আপনাদের দুজনকে দেখতে পেলাম, সাকিব খান এবং আপনাকে। আসলে ওভারঅল একটু জানতে চাই গতকালকের ঘটনাটা। আসলে কালকের যে ড্রাফটটা হলো সেটা আমার জন্য নতুন এবং সাকিব ভাইয়ের জন্য নতুন। আমরা কখনোই এরকম বিপিএল এর ডিরেক্ট ড্রাফটে চাইনি, বিকজ এবার যেহেতু এটা আমাদের নিজস্ব টিম, রিমার খারলানের টিম এবং আমি আর সাকিব ভাই সেখানকার প্রতিনিধি, সো সবকিছু মিলিয়ে আসলে আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। এবং ইভেন রাতে বেলা সাকিব ভাইও না আমিও না দুজন ঘুমাতে পারিনি যে কিভাবে কি হবে আর কি, সবকিছু মিলে কোন প্লেয়ার কিনবো, কিভাবে কি কিনবো। তো কালকে যাওয়ার পর এটা একটা নতুন একটা আমাদের জন্য একটা ব্যাপার ঘটেছে যে আমরা সিনেমার মানুষ, সো ক্রিকেটেও আমরা ইনভলভ হলাম। বাট আমাদের ইচ্ছা হচ্ছে ভবিষ্যতে অনেক বছর ধরে ক্রিকেটের পাশে থাকা এবং ক্রিকেটকে যেন আমরা সিনেমা এবং ক্রিকেট যেন একসাথে অনেক দূর এগিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। আপনারা যে টিমটা গঠন করেছেন, আপনারা কি সন্তুষ্ট আপনাদের জায়গা থেকে যাদেরকে যুক্ত করতে পেরেছেন আপনাদের দলে? আমরা আসলে খুশি, আমরা আমরা যেসব প্লেয়ারকে পেয়েছি আমরা খুশি, কিন্তু হয় না যে ধরেন কিছু প্লেয়ারকে আমরা নিতে পারিনি। একটু তাদের নাম একটু জানতে চাই ভাইয়া, যে এমন মানে এই প্লেয়ারদের কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি, এরকম দু একজনের নাম জানতে চাই ভাইয়া। না ওইটা আমি এখন বলবো না, কিন্তু আমি আমার যেসব প্লেয়ারকে আমরা কিনেছি তাদেরকে নিয়ে আমি হ্যাপি, যাদেরকে পাইনি তাদের নামটা বলতে চাই না। সেগুলো অনেক বেশি যে মানে তাদেরকে নিতে এমন কিছু না, মানে আমাদের ইচ্ছা ছিল তাদেরকে পেলে ভালো হতো ওরকম আর কি। ওকে, দেখলাম যে মোস্তাফিজ ঢাকা ক্যাপিটালসে আছে এবং লিটন দাসকেও যুক্ত করেছেন, তো দুজন সুপারস্টার ক্রিকেট জগতের, এবং তারা কি বলছে বা তাদের সাথে মানে পরবর্তীতে কিভাবে যোগাযোগ হলো এবং একটু জানতে চাই বিষয়টা নিয়ে। আসলে মোস্তাফিজুর রহমান তো বাংলাদেশের না বলবো আমরা এই এশিয়ারই অন্যতম একজন সেরা বোলার, কাটার মাস্টার, তাকে আমরা ডিরেক্ট সাইনিং আগেই তাকে আমরা কনফার্ম করে ফেলেছিলাম। আর আমাদের কালকে প্রথম টার্গেট ছিল যে আমরা যদি মানে লটারি সিস্টেম তো ছিল, লটারি করার পরে আমাদের টার্গেট ছিল যে আমরা প্রথমে প্রথম নামটা ছিল লিটন দাসের, তারপরে আমরা ভাবলাম যে যদি না পাই তারপর আরেকটা অপশন, থার্ড অপশন। তো আমরা প্রথম ডাকি আমরা লিটন দাসকে পেয়েছি। আমাদের একটা ইচ্ছে ছিল যে একজন ড্যাশিং উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল আমাদের টিমে, তো আমরা লিটন দাসকে পেয়েছি। এরকম আমরা অনেকবারই আমাদের পছন্দের প্লেয়ারকে পেয়েছি। তো লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান ব্যাট এবং বল, আমরা আশা করি দুজন আমাদের টিমের জন্য রিয়েল ঢাকাইয়া হয়ে উঠবেন এবং অপোজিশন টিমের জন্য একটা ত্রাস হয়ে উঠবেন দুজনেই। ইমন ভাই, হোয়াই নট মুশফিক? মুশফিকও তো বেশ দারুণ উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবেও বেশ ভালো, মুশফিককে কেন আর কি আপনাদের পছন্দের তালিকায় ছিল না? না মুশফিকুর রহিম, কিন্তু আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, মুশফিকুর রহিম আমার পুরো বাংলাদেশ টিমের মধ্যে অনেক ফেভারিট একটা প্লেয়ার। মানে আমি মুশফিককে পছন্দ করি, উনি যেদিন থেকে ক্রিকেটে এসেছেন টিল নাও আমি ওনাকে অনেক পছন্দ করি, অনেস্টলি আমার ফেভারিট প্লেয়ার মুশফিকুর রহিম। কিন্তু বরিশাল তো তাকে আগেই ডিরেক্ট সাইনে নিয়ে নিয়েছে, সো আমাদের এরপরে এখন দেশ সেরা উইকেট কিপার তো এখন লিটন দাস, সো আমরা তো ডেফিনেটলি লিটন দাস কিনবো, দেশ সেরা কে নিবো, সো এই জন্যই আর কি ব্যাপারটা। মানে ডিরেক্ট যে সাইনিংগুলো হয়েছে সেগুলোতে কি আপনার হ্যাপি ইমন ভাই? হ্যাঁ আমরা ডিরেক্ট সাইনিং হ্যাপি, আমাদের তো আমরা নতুন টিম হিসেবে আমরা মাত্র দুজনকেই মানে সাইন করাতে পারতাম, আর যারা পুরো টিম তারা তিনজনকে রিটেন করতে পারে। সো আমরা দুজনের জায়গায় আমরা মুস্তাফিজুর রহমানকে পেয়েছি। দেখেন মুস্তাফিজুর রহমানকে কে না পেতে চাইতো, তাকে সবাই পেতে চাইতো, সো আমরা তাকে নিয়ে নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যাকে আরেকজনকে করেছি তানজিদ হাসান তামিম, তিনি একজন আন্ডার-19 থেকে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং তার লম্বা ফিউচার, সো আমরা একজন লম্বা ফিউচার এরকম একজন ব্যাটসম্যানকে চাচ্ছিলাম যে অনেক বছর খেলতে পারে, ভবিষ্যতের তামিম ইকবাল বলি বা ভবিষ্যতের তামিম ইকবালের অনেক কিছুই তার মধ্যে আছে, সো আমরা এর জন্যই তাকে নিয়েছি।
ওকে, আমি আমি একটি ফুটেজে দেখলাম যে মিরাজ এবং মুশফিক দুজনে আপনাদের টেবিলে গিয়েছে এবং আপনাদের সাথে সাক্ষাৎ করেছে, কি কথা হলো তাদের সাথে? আসলে মেহেদী হাসান মিরাজকে মানে আমাদের সাথে পার্সোনালি আগে থেকেই একটা খাতির ছিল, মানে পরিচয় ছিল। তো সাকিব ভাই ছিল, আমি ছিলাম। মিরাজ তো খুব হাসি খুশি একটা মানে মানুষ, সে এসেছে, এদেশে আমাদের সাথে গল্প করেছে, বললো যে না আপনাদের টিম ভালো হয়েছে। মুশফিকুর রহিম এসেছে, মুশফিকুর রহিম এসে সাকিব এবং ভাইকে এসে বললো যে আপনাদের আপনি সাথে আমার ছবি পছন্দ। তুললো, অনেক গল্প হলো আপনাদের, কি হ্যাঁ মানে কি গল্প হলো আসলে ওখানে? আসলে এটাই তো হওয়া উচিত, তাই না? মানে ট্রু ট্রু, আমরা বিনোদনের মানুষ, ক্রিকেটারদেরকে আমরা মানে ক্রিকেটারদের তো আমরা নিজেরাও ফ্যান আসলে, সো এটাই হওয়া উচিত। অবশ্যই। এবং আমরা বিপিএল এসে সেই জিনিসটা পেয়েছি যে না ওনারা কেউ আসছেন না, আমরা কেউ যাচ্ছি না, এরকম না, ওনারা এসেছেন, আমরা একসাথে আড্ডা মেরেছি, গল্প করেছি। সো আমাদের চেষ্টা থাকবে এবার বিপিএল যেন সবাই মিলে, হ্যাঁ, অন্যরকম একটা বিপিএল হয়, অনেক আনন্দের জন্য হয়। আর যেহেতু বিনোদনের মানুষ এই প্রথম ডিরেক্ট জয়েন করলো, সো আমাদের আমরা প্রতিনিধি হিসাবে আমাদের বিনোদনের নাটক সিনেমা ওভারঅল সব জায়গার মানুষকে নিয়ে আমরা এবার মাঠে যাবো ইনশাল্লাহ, এবং ক্রিকেটারদের সাথে একসাথে করে একটা মানে একটা অন্য কিছু করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয়, শাহরুখ খান কি কোনো ভাবে আপনাদেরকে ইন্সপায়ার করেছে এই দল কিনতে? ওনারও তো একটা দল আছে কলকাতা নাইট রাইডার্স, সেই জায়গা থেকে জানতে চাই ইমন ভাই। দেখেন এটা অস্বীকার কোনো করার কোনো জায়গা নেই, আমি বলতে পারি যে না শাহরুখ খান ইন্সপিরেশন না। শাহরুখ খান শুধু আমাদের জন্য, শুধু অ্যাক্টর শাহরুখ খানই আমার জন্য ইন্সপিরেশন না, মানে এই যে উনি যে ক্রিকেট খেলেছেন, মানে একজন নায়ক হয়েও যে বিজনেসের দিকে আগানো যায় সেটা অবশ্যই বড় একটা ইন্সপিরেশন। আমার মনে হয় শাহরুখ খান কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছেন অবশ্যই। ধন্যবাদ ইমন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। Thank you so much.